তো একটা আজব ঘটনা, একই নাম্বার প্লেট, এক নাম্বার আর দুইটা গাড়ি। আমার পিছনে দেখলা দুইটা অটো। আমি বর্তমানে আছি খাটলিছড়া বাজারে। দেখলা এখানে একটা নাম্বার কিন্তু গাড়ি দুইটা গাড়ি কিরকম হইলো, এটা তো খুব আশ্চর্যজনক ব্যাপার। আমিও প্রথমবারের মতো এরকম আমার অনুভব হইলো, একই নাম্বারে দুইটা গাড়ি। তো এটা কার ভুল, কার ভুল এই জিনিসটা দেখার লাগে বা জানার লাগে আমি তথ্য সন্ধান করব। আমি আসি বর্তমানে খাটলিছড়া বাজারও। তো চলো পুরো ভিডিওটা দেখবা এবং আপনারা কেরম লাগছে এই জিনিসটা আপনারা দেখবা। দাদা এক কাজ করো না, পিছন থেকে মারো, এইখান থেকে বুঝতা না। এই গাড়ির মালিক তুমি? মালিক মানে আজ মানে গাড়ি ওটা চালাও আর কি। আজ এই কিতা হয়েছে কাহিনীটা কও, যে এটা কিতা গন্ডগোলটা কিতা? ওই তো মানে এক নামে ওই গেছে দুনোটা, এক নাম্বার প্লেট, এক নাম্বার প্লেট মানে হিগাড়ির নাম্বার খারাপ। এই গাড়ি ড্রাইভার আছে ও, এবার রিটার্ন করে কিতা হয়েছে ঘটনা কও যান। সেম নম্বরে দুইটা গাড়ি। আচ্ছা আচ্ছা, এর ফলে কেমনে বুঝলা যে সেম নম্বরটা? সেম নম্বরটা বাজারও মানে ধরার ফলে তখন মানে জায়গা। আচ্ছা আচ্ছা, ও তে ইয়ো আমরার আপনার তো গাড়ি সব মুখে মুখে জানা আছে, কার নাম্বার গাড়ির ফটো। তখন তো টিটন রয়ের গাড়ির নাম্বারে সেম নাম্বারে আর একটা গাড়ি। আচ্ছা আচ্ছা, তখন হে গীতা করছে যে টিটন রে ফোন করছে। আচ্ছা, ফোন করি আইসে আমার স্ট্যান্ড আইয়া কইছে যে এই গাড়িটা ও দাদা ও সেম নাম্বারে আর একটা গাড়ি, এটা তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আর একটা গাড়ি। তখন আমি তারে কইছি যে এটার কোটা তো হয়তো বেশ কম থাকতে পারে। বলে না দাদা, ও দেখো আমি ফটো আনছি। তখন লগে লগে আমরা ফোন করিয়া কইছি যে মালিকরে যে তুমি আইও কালকে। মালিকে কইছে না আমি কালকে আইমু দাদা, আইয়া ওটাই যখন। এখন অমিত রায় আনার পরে অমিত কয় এটা গড়বড় হয়ে গেছে, অকান অকান দ্বিতীয় বিজে যদি গড়বড় করে আর রাস্তাতে গাড়ি ধরে এইরকম আছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আর একটা মালিক ফাঁসবো না, ফাঁসবো ফাঁসবো। তে যার কারণে এটা তো সম্পূর্ণ ভুল দ্বিতীয়, এটা তো ড্রাইভারের খরা কি? না না না, ড্রাইভার কিংবা মালিকের খরা। আমরা তো এটা নাম্বার প্লেট বানাইতেও পারি না আর আমরা বানানোর কথাও নাই। ঠিক ঠিক, আমরা যে কাগজ হয় মুহূর্ত সেম কাগজ থাকবে, সেম কাগজ থাকবে। আমরা মনে করো ও যে নাম্বার আছে কত আমরা শাস্তি দিই, কিন্তু এই যে ভুলটা করছে এটা সম্পূর্ণ দায়িত্ব ডিটিও অফিস, ডিটিও দায়ী। মানে যোগাযোগ করা হয়েছিল নাকি ডিটিওর লগে? তো কোনো যোগাযোগ হয়েছে না, কিন্তু এই এখন তো নিজের চোখে এটা দেখা যায় যে মানে এইরকমের গড়বড়টা তো তারা নিজে করছে। ঠিক ঠিক ঠিক, তারা করিয়া তো আমরা ফাঁসাইলো। এখন একটা গরিব ছেলে হে ফাঁসলো না, তখন কেউ সঙ্গে যোগাযোগ হয়েছিল যে এটা প্রবলেম সলভ করে? এটা তো সলভ করার লাগিয়া এখন শোরুম রে জানানি হয়েছিল যে অরিজিনাল যে টিটন রয়ের গাড়িটা শোরুমে কইছে তোমার সব কিছু ঠিক আছে, আর ঘরের মালিক যে কিতার নাম্বার এই মালিকের রঞ্জিত রায়, তো তার নাম্বার প্লেটও দেখা যায় বেশ।